Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Priyo deshbashi, apnara Bandhan Media YouTube channel ebong Facebook ebong TikTok channel gula sobshomoy dekhar jonno chesta koren ebong sarakhon amar video dekhar jonno opekkha koren. Sei jonno apnader sokolke ami dhonnobad janiye shubhechha bhalobasha janiye ajker moto amra prothom এই আরম্ভ করছি ইনশাআল্লাহ আমাদের দশম পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম দশম পর্ব যারা বিধবা বন্দা ডিভোর্সি মেয়ে যাদের এখনো বিয়ে হয় নাই বারবার আমাকে তাগিদ দিচ্ছে বারবার আমাকে স্মরণ করছে তাদের বিয়ের জন্য এই সমস্ত মেয়েদের ভালো একটা ছেলের দরকার ভালো একটা মানুষের দরকার সম্মানিত ভাইরা যারা একটু মেয়েদেরকে ভালোবাসবেন আপনি বউ মারা গেছে বা বউ চলে গেছে সংসারে এখন একা হয়ে গেছেন আপনার একজন বন্ধুর দরকার সাথী দরকার যারা এরকম বাইরে আছেন যাতে আপনাদের সম্মান ইজ্জত মতো মেয়েদেরকে রাখতে পারেন মেয়েদেরও তো তাদের একটা অধিকার আছে কারণ তার আত্মীয় স্বজন মা বাবা সব কিছু ফেলে যখন আপনার কাছে যাবে আপনার কাছে যদি সে আশ্রয়টা না পাইল ভালোবাসাটা না পাইল তাহলে সে কোথায় যাবে কার কাছে যাবে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা বিয়ে করবে যেদিন থেকে সে কবুল করবে এদিন থেকে তার অধিকার মেয়ের অধিকার সব কিছু তার কাছে থাকে সেই তার সব কিছু ভবিষ্যৎ বাবা মা ফেলে দিয়ে দুনিয়াদারি ফেলে দিয়ে যখন নাকি আর একটা জায়গায় যাইয়া স্বামীর হাতে পরে ওই স্বামীর সংসারকেই তারা আপন করে নিতে হয় আপনিও তাকে আপন করে নিতে হবে নাহলে সে কোথায় যাবে কোথায় আশ্রয় পাবে আর এইভাবে যদি ভালো চিন্তাভাবনা করে যদি একটা মানুষকে ভালোবেসে যদি তাকে আদর যত্ন দিয়ে যদি ভালোবাসা দিয়ে যদি রাখতে পারেন সে হইল প্রাকৃত মানুষ আর তারা একটা অসহায় মেয়েকে দুর্ব্যবহার করবে খারাপ ব্যবহার করবে বারে বারে হাত উঠাবে তার গায়ে এইভাবে অন্যায় অত্যাচার করলে সে কোথায় যাবে কার কাছে যাবে এই জিনিসটা সবাই ইনশাআল্লাহ মাথায় রাখবেন আজ হতে কোনো ভুল কেউ করবেন না কোনো মেয়ের উপর আঘাত করবেন না ব্যবচার করবেন না তাকে যদি ভালো না লাগে যদি সে বারে বারে অন্যায় করে অত্যাচার করে তার গার্জিয়ান আছে গার্জিয়ানকে এনে সব কিছু বলে ভালো হওয়ার চেষ্টা করাবেন যাতে সে শুধরেই যায় খারাপ হলে যাতে সে আর এরকম না হয় এগুলো তাকে বারে বারে তাকে দিয়ে যখন তাকে সমাধান না করতে পারবেন তখন তাকে হয়তো বিদায় করে দিবেন এর আগে নয় মা বাবার সামনে রেখে কিন্তু হাত তুলবেন না কোনো মেয়ের হাতে গায়ে হাত তোলা এটা উচিত নয় এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই কারণ তার সংসার সব কিছু আপনার হাতে থাকবে যেদিন কবুল হবে দিন থেকে তার দায়িত্ব সব কিছু আপনার আপনি যে মনে করেন যে না আমার দায়িত্ব নাই এই মেয়েরই মেয়ের উপরে আপনি সব ভরসা করে থাকবেন তাইলে তিনি পুরুষ হইলেন না আপনি কাপুরুষ হয়ে গেলেন এইরকম কাপুরুষের কাজ করবেন না যদি আপনার অর্থের অভাব থাকে টাকার অভাব থাকে তখন তিনি মেয়েই দেখবে যে না তার তো অসহায় সে তো ভালো মানুষ তার তো টাকার জন্য সে অসহায় আছে এখন সে আমি তাকে হেল্প করবো না কেন যেহেতু সে ভালো মানুষ তখন আপনাকে সে নিজেই সহযোগিতা করবে যদি তার থাকে অর্থ থাকে না থাকলে কোথা থেকে করবে এটা জেনে শুনেই কাজ করবেন ইনশাআল্লাহ সবাই এই বলে আজকে আপনাদের দশম পর্ব আরম্ভ করছি আপনারা সবাই মনোযোগের সাথে শুনবেন এই যে মেয়েটা মেডিকেল অফিসার উত্তরা আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার মেয়েটা মেয়েটা অত্যন্ত সুন্দর নম্রভদ্র তার স্বামী নাই স্বামীটা মারা গেছে 85 জন্ম মেয়েটা পাস করে এখন যে আই পাস করার পরে সে নয় নম্বর সেক্টরে বাসা নিয়ে থাকতেছে একা যদি কোনো ভালো ছেলে থাকেন সে যদি 55-60 হাজার থেকে বেতন পাচ্ছে ভালো একটা ছেলে হইলে তার এখানে থাকতে পারবেন তার সাথে থাকে থাকে তার যত বাসা ভাড়া সেও দিচ্ছে আপনি তার সাথে সহযোগিতা যদি একটু করেন আর যদি তার কাছে থাকেন আপনি সুন্দরভাবে দুজনে মিলে সংসার করতে পারেন তাহলে আপনিও ভালো থাকলে মেয়েও ভালো থাকলো সেও একজন ভালো স্বামী পাইল এইভাবে যদি যোগাযোগ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে আছে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা এলো 87 জন্ম মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাই মেয়েটা বিএ অনার্স পাস করেছেন মেয়েটা উত্তরাতে বাড়ি 13 নম্বরে
বরিশালে মেয়ে কিন্তু মেয়ে অত্যন্ত ভদ্রনম্র যদি কোনো বরিশালে ভালো ছেলে থাকেন বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করবেন এবং ঢাকার যে কোনো ছেলে হলে তার কোনো আপত্তি নাই ভালো একটা মানুষের দরকার যদি ভালো মানুষ হয়ে থাকেন বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েরা শিক্ষক বিবিএ পাস করেছেন মেয়েরা জন্ম তারিখ 85 বাড়ি দাঁড়াতে তার বাড়ি এক ভাই এক বোন উচ্চতা 5'4" যদি কোনো ভাইয়ের দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আপত্তি নাই বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিতে পারেন সে বাচ্চা দুইটা বা তিনটা তাহলে কোনো অসুবিধা নেই সে মেনে যাবে ইনশাল্লাহ আসুন আমাদের বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে পাবেন ভালো ভালো মেয়েও পাবেন মিরপুর 6 নম্বর একটি মেয়ে বিবিএস পাস করেছেন মেয়েটা বিএ পাস করেছেন মেয়েটা 92 জন্ম 5'2" আজ তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকে বান্ধবীর মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো আমাদের মেয়েটা হইলো রুবাইয়া জান্নাত সাবাহ মেয়েটার নাম রুবাইয়া জান্নাত সাবাহ মেয়েটা হইলো 5'6" আর জন্ম তারিখ হলো 97 জন্ম বিবেরিয়া কসবাতে তার বাড়ি ঢাকা নিবাসী থেকে মেয়েটা বাস করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধবের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে হইতে পারবেন যেহেতু সে ঢাকা নিবাসী থেকে বাস করা মেয়ে আপনি যদি 90 থেকে যদি 95 পর্যন্ত কোনো ভালো ছেলে ইঞ্জিনিয়ার বা ভালো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন এই ঢাকা ইউনিভার্সিটি মেয়েটাকে যদি বিয়ে করে ইনশাল্লাহ ছুটি হবে ইনশাল্লাহ ভদ্রনন্দ ভালো একটা জব করে মেয়েটা আপনিও ভালো একটা জব করলে দুজনে একত্রে তাহলে সুন্দরভাবে একটা সংসার চালাইতে পারবেন কোনো অসুবিধা হবে না যেহেতু মেয়েরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন আসুন আমাদের বন্ধুমেরা মাধ্যমে যে যেরকম পাবেন সেরকম মেয়েই পাবেন তারপরে মেয়েটা হলো 87 জন্ম 5'4" আজ চিড়াগাঁও কক্সবাজারে তার বাড়ি মেয়েটা হলো এক কমিশনারের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটার কোনো ছেলে সন্তান হবে না আপনার যদি একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আপত্তি নাই মেয়ের নামে মার্কেট আছে বাড়ি আছে সব কিছু আছে মেয়েটা কোটিপতি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন চিড়াঙ্গের কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুমেরা মাধ্যমে যোগাযোগ করে মেয়েটা সন্তান নিতে পারেন মেয়েটা যেমন সুন্দর এবং ভদ্রনন্দ মেয়েটার বাবা হলেন কমিশনার বন্ধুমেরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা মানিকদি মিরপুরে বাড়ি মানিকদি মেয়েটা মানিকদিতে তার ঠিকানা মিরপুরে তার বাড়ি আছে নোয়াখালী মেয়ে 78 জন্ম 5'3" মেয়েটা এম এ পাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা ভদ্রনন্দ একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই আর সম্ভাবনা নাই যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধুমেরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন আসলে আমাদের বন্ধুমেরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জন্ম তারিখ হলো 78 মিরপুরে সেটেল সিফাত জাহান মেয়েটা বয়স হলো 39 বছর রাজশাহীর মেয়ে যদি কোনো ভাই রাজশাহীর মেয়ে তার 39 বছর মেয়েটা বয়স রাজশাহী যদি কোনো ছেলে থাকেন বা রংপুরের দিনাজপুরে কোনো ছেলে থাকলে আপনার বউ মারা গেছে চলে গেছে অসুবিধা নাই যদি একটা বা দুইটা বাচ্চা থাকে তার কোনো আপত্তি নেই বন্ধুমেরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন মিরপুরে তার একটি ফ্ল্যাট রয়েছে তার নামে বন্ধুমেরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা বিয়ে পাস করেছেন 83 জন্ম 5'4" নবাবগঞ্জ তার বাড়ি ঢাকা নবাবগঞ্জ বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো আপত্তি থাকার কথা নয় আসুন আমাদের বন্ধুমেরা মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সাংসারিক মেয়ে রয়েছে ধার্মিক রয়েছে মেয়ে যদি আমি পাশে যদি এ পাশে পায় ভালো ছেলে পাইলে তার কোনো আপত্তি থাকবে না বন্ধুমেরা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা এম এ পাস করেছেন ডাক্তার খুঁজতে খুঁজতে ইঞ্জিনিয়ার বুয়েটের ইঞ্জিনিয়ার খুঁজতে খুঁজতে বাবা হয়রানি হয়েছেন তারপরে বাবাটা মারা যায় উত্তরা 1 নম্বর সেক্টরে তাদের বাড়ি এয়ারপোর্টের পাশেই আমাদের এয়ারপোর্টের পাশেই তার 1 নম্বর সেক্টরে উত্তরাতে তার বাড়ি বাবা ছিলেন সচিব রিটায়ার হওয়ার পরে বাবাটা মারা যায় তারপরে এক ভাই জয়েন্ট সেক্রেটারি বর্তমানে বড় ভাই মেয়েরা 3 ভাই 1 বোন এই মেয়েটাকে যে বিয়ে করবেন একটা ফ্ল্যাটের মালিক হবেন উত্তরাতে একটা ফ্ল্যাট মানে বিশাল ব্যাপার এয়ারপোর্টের একদম সংলগ্ন যেটা 1 নম্বর সেক্টর ওইখানে তার বাড়ি ওইখানে তার 3 তলা একটা ফ্ল্যাট দিয়ে গেছে বাবা থাকতে যে তাকে বিয়ে করবেন যেহেতু মেয়েটা আনমেরিড এখনো রয়েছে 78 জন্ম আনমেরিড একটা মেয়ে এখনও আছে যদি কোনো ভাইয়ের একটা বাচ্চা থাকে স্বামী ওয়াইফ মারা গেছে ভালো একটা ছেলে থাকেন বন্ধু মেয়েটা মাধ্যমে যদি যোগাযোগ করে ইনশাল্লাহ এই মেয়েটাকে বিয়ে করলে ইনশাল্লাহ ভালো একটা সচিবের মেয়ে পাবেন ভাই একজন জয়েন্ট সেক্রেটারি ভালো একটা ফ্যামিলি পাবেন উচ্চতর একটা ফ্যামিলি হাই কোয়ালিটির একটা ফ্যামিলি যেটা 200 বছর আগে তাদের জমিদার ফ্যামিলি আমাদের গ্রামীদের একটা গ্রাম আছে প্রজাপতি গ্রাম ওই গ্রামের মেন দাদা হইলেন চেয়ারম্যান ছিলেন ফজলুর রহমান চেয়ারম্যান ওইটা ভূয়া বংশের
এবং যারা ভর্তি হয়েছেন তারা অতি শীঘ্রই আমার কাছে যোগাযোগ করবেন আমার সাথে, যাতে নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই মেয়েগুলো যদি দেখাইতে পারি। আর যদি বিয়ে হয়ে যায় তারা ভালো ভালো ফ্যামিলি, প্রত্যেকটা মেয়ে ভালো ফ্যামিলি। আমি আজকে যেগুলো বলতে চাচ্ছি, প্রত্যেকটা মেয়ে ভালো ফ্যামিলি, বংশীয় মেয়ে, ধার্মিক ফ্যামিলি এবং শিক্ষিত ফ্যামিলি। যদি কোনো ভাইরা আমার সাথে যোগাযোগ করেন, এরকম ভালো ভালো মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে যোগাযোগ করলে। এই জন্য আগামী মেয়েরা অত্যন্ত ভালো ভদ্র, আমাদের সাথে যোগাযোগ করলেন, তারা ভালো ভালো মেয়ে পাবেন। মেয়ের নামে মার্কেট আছে, বাড়ি আছে। তারপরে মেয়েরা হলো আমাদের তৎক্ষণাৎ একটা মেয়েটার নাম মৌসুমী মৌ, মেয়েটা 78 জন্ম, মেয়েটা ছেলে সন্তান নাই, বিয়ে হয়েছিল, সংসার করেছিল অনেকদিন, 9 বছর সংসার করেও তার ছেলে সন্তান হলো না। বাবা মা অনেক চিন্তা যুক্ত ছিল, তার জন্য তাকে ডুপ্লেক্স একটা বাড়ি করে দিয়ে দেন আমাদের মাদারীপুরের মতন জায়গায়। তারপরে মেয়েটা আমাদের উত্তরা 3 নম্বর সেক্টরে 2টি ফ্ল্যাটের মালিক, তাকে যে বিয়ে করবেন তার যেহেতু ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি আপনার 2-4-3-4 বাচ্চা থাকে তার কোনো আবৃত্তি নয়, কিন্তু বংশী একটা ছেলে, ভালো একটা ছেলে, অর্থ সম্পদ আছে মোটামুটি ভালো, এইরকম একটা ছেলে দরকার, যাতে তাকে নিয়ে বাকি জীবনটা সুখে কাটাতে পারি। আসুন আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন, আসুন। তারপরে মেয়েরা 6-7 জন্ম, পাসপোর্ট পাঁচ দিন দিয়ে উত্তরাতে বাড়ি, মেয়েরা টিচার, অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে। যদি কোনো ভাইয়ের কোনো ছেলে সন্তান 2-3 থাকে তার কোনো আবৃত্তি নাই, আপনি ইচ্ছা করে তার বাসায় থাকতে পারবেন, সে একজন স্কুল হাই স্কুলের টিচার, বন্ধুবান্ধবের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে বুঝে নেবেন। তারপরে মেয়েদের মা হইলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করার পরে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, ওইখানে তার 1.5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন। একটা মেয়ে বাচ্চা আছে, তার মেয়ে বাচ্চাটাকে শুধু মেনে যাবেন, যদি মেয়ে বাচ্চাটা মেনে নিতে পারেন, একটা ভালো ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির মেয়ে, মাওয়া ঢাকা ইউনিভার্সিটির এবং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার চাখানি কথা নয়, এত বড় একটা শিক্ষিত ফ্যামিলি, মোহাম্মদপুরের মতন জায়গায় তার 2টি ফ্ল্যাট রয়েছে এবং মগবাজারে তার 6 তলা বাড়ি রয়েছে, মগবাজারে 6 তলার মালিক একমাত্র মেয়েটা। এই মেয়েকে যদি সদরে গ্রহণ করেন একটা বাচ্চা সহ বন্ধুদের মাধ্যমে যদি আসতে চান, এই মেয়েটা যদি বিয়ে করতে চান, সুখী হবেন ইনশাল্লাহ। আশা করি মেয়েটা একটা ভালো একটা মানুষের দরকার, এবং ভালো একটা মানুষ এবং বংশীয় একটা মানুষ চাচ্ছে, শিক্ষিত একটা মানুষ চাচ্ছে, যেহেতু সে মাস্টার ডিগ্রি করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, সে যেহেতু একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। আসুন আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে চাকরিজীবী ছেলে যদি দরকার মনে করেন আমাদের এখানে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা LLB LLM করেছেন, মেয়েটা 83 জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, মেয়েটা 6 নম্বর সেক্টরে 6 তলা বাড়ি রয়েছে, এখানে তার নামে 4টি ফ্ল্যাট রয়েছে। বন্ধুবান্ধবের মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধুবান্ধবের মাধ্যমে অনেক নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ভালো ভালো ছেলে মেয়ে অভাব নাই, হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে আমার এখানে। আমরা সকাল 8টা থেকে রাত 11টা কন্টিনিউ পাঠদান করে থাকি, আমাদের এখানে কিন্তু 2 নম্বরই পাবেন না, ভালো মেয়ে পাবেন, ভালো ছেলে পাবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন, কেউ খালি হাতে ফিরে যাবেন না, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমরা যেভাবে পরিশ্রম শ্রম দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, পাকিস্তানের মধ্যে থেকে আমরা এইভাবে শ্রম দিয়ে যাচ্ছি, এখন আমরা শ্রম দিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও শ্রম দিয়ে যাবো ইনশাল্লাহ, যতদিন আল্লাহ জীবিত রাখেন। শ্রম দিয়ে মানুষের সেবা করে যাওয়ার চেষ্টা করতেছি, যাতে মানুষের সেবা করে এইভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এইটি আমার চাওয়ার কিছুই নয়, আপনারা আসুন আমাদের বন্ধুবান্ধবদের যোগাযোগ করুন, তারা একবার করি কিছুই নাই, আপনারা আপনি আমার সাথে যোগাযোগ করবেন, যাই কিছু 35 টাকা দেবেন, আর কোনো খরচ দেবেন না আমাদের থেকে। যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত আছেন, যাদের ঠিকানা আছে, পরিচয় দেওয়ার মতন আছে, একটা বহু পালার মতন ক্ষমতা আছে, তাদের থেকে 35টা দেওয়ার পরে হয়তো আপনারা কিছু খরচ না দিলে আমি কীভাবে চলি, যাতে চলে যেতে পারি সমান সমান, এইরকমভাবে যদি আমাকে টানান ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আপনাদের কাজ পেয়ে যেতে পারবো। কারণ আমাদের ছেলেদের যে বেতন, কেউ 1 লাখ, কেউ 50, কেউ 40, কেউ 30, কেউ 20, এইভাবে বেতন দিয়ে আমি লোকজনকে কন্টিনিউ চালাচ্ছি, কোনো বন্ধ নাই, ছুটি নেই আমাদের কোনো, 24 ঘন্টা ডিউটি করতেছে, 24 ঘন্টা মানে সকাল 8টা থেকে রাত 11টা ডিউটি করে এরা,
এরপরে যার যার গন্তব্যস্থানে চলে যায়, কিছু লোক আছেন বাসায় থাকেন, এদের খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা আমরা নিজেরই করতে হয়, অবশ্যই আমরা বহন করি। এবং আপনারা যত প্রোগ্রাম করতেছেন, এই যে প্রতি শুক্রবার বৃহস্পতিবার শনিবারে যে 40-50টা মেয়ের প্রোগ্রাম হয়, সমস্ত খরচ কিন্তু আমাদের, চা নাস্তা থেকে আরম্ভ করে যাবতীয় খরচ আমার। যে কোনো বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই 40-50 জনের খরচ প্রতিদিন দিতে পারবে, একমাত্র বন্ধ মিডিয়া দিয়ে আসছে ইনশাল্লাহ আপনাদের খরচ। কারণ আমরা লোভের চিন্তা করি না, লাভের চিন্তা করি না, টাকার চিন্তা করি না, আমরা চেয়ে মানুষের সেবা করে জানি যেতে পারি, মানুষের মূল্যবান সময় যে সময় এটুকু আমাদের এখানে ব্যয় করে, আমি চাই এই সময়টা জানি তাদের বিয়ের সাথে খুব তাড়াতাড়ি দিতে পারি, যাতে তাদের জোড়াটা সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে পারি। এটি আমার সুখী জীবন, আর কিছুই না। আমি চাই আপনাদের ভালোবাসা, আর কিছুই আমার তাওয়া পাওয়া নাই। এই মেয়েটা দেখেন, মেয়েটা বাড়ি হলো মা ধানমন্ডিতে, মেয়ের অরিজিনাল বাড়ি হলো বিক্রমপুর, মেয়ের বাবা সচিব ছিলেন, উনি সরকারিভাবে একটা প্লট পেয়েছিলেন যখন শেখ সাহেব প্রেসিডেন্ট ছিলেন, তখন তার একটা প্লট দিয়েছিল 36টা প্লট বাংলাদেশে 36টা মিলে। এই মেয়ের বাবার একটা প্লট ছিল ধানমন্ডিতে, এই প্লটের মধ্যে সে চারতলা বাড়ি করেছেন পাকিস্তানের স্বাধীনের পর পর। স্বাধীনের পরে 74 সালে সে বাড়িটা চারতলা করেছেন। এই বাড়িতে মেয়েরা চারটে বোন পাই নাই, চাই ভুঙিয়ে চারটে ইউনিট দিয়ে গেছেন উনি জীবিত থাকতে। তারপরে বাবাটা মারা যায়, মা মারা যায় পাশাপাশি, এখন তার বোনের চারটে ইউনিট। এই মেয়েটা ছোট, একটা বিয়ে হয়েছিল মেয়েটা, স্বামীটা ভালো করে নাই, সে সুখী হতে পারে নাই, অত্যন্ত ভদ্রনামাজি মেয়ে। ভালো মেয়েদের কিন্তু দুর্গতি বেশি হয়, যারা ভালো মানুষ তাদের কিন্তু মাঝে মাঝে বাধা পড়ে এবং সঠিক স্থানে তারা যাইতে পারে না, তাদের বাধাই বেশি পড়ে। কাজে এই মেয়েটার জন্য যদি কোনো একটা ভালো ছেলে থাকেন, নিরীহ একটা মেয়ে, এবং তার যে একটা ফ্ল্যাট আছে তার কোনো অহংকার নাই, কিচ্ছু নাই, জামাক নাই, নামাজি একজন মেয়ে, যদি ভালো একজন ছেলে থাকেন, মানুষ থাকেন, আপনি যদি তাকে গ্রহণ করেন, ফ্ল্যাটের বারো মাঝে মাঝে নিয়ে যাবেন, প্রতি মাসে নিয়ে গেলেন, তাকে আপনি সুন্দরভাবে রাখলেন, ডাল ভাত খাবে, সে বড়ো লোক চায় না, সে চায় মধ্যবিত্ত একটা ভালো মানুষ, যাতে তাকে নিয়ে সংসার করতে পারে, সুন্দরভাবে জীবনটা কাটাতে পারে। তার বয়স যেহেতু 38 বছর হয়ে গেছে, যদি ছেলে বয়স 45 হয় তার কোনো আবৃত্ত নাই, ভালো একটা মানুষের দরকার। তার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে সাথে হয়ে গেছে, সবাই যার যার ভাবে চলে গেছে, শুধু সে একাভাবে জীবন কাটাইতেছে, ওই রকম একটা স্বামী চাচ্ছে সে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বয়স হলে 50 ছিল, অসুবিধা নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বলে নেবেন। তারপরে মেয়েটা যে আমাদের এখানে এই যে মাসু ডাক্তার মেয়েটা, নামাজি তার মেঘে যাবে মেয়ে, তার একটাই চাওয়া পাওয়া, যেটার জন্য তার বিয়ে হচ্ছে না, সে চাওয়া পাওয়া একটাই, আপনার দুইটা বাচ্চা আছে, দুই বাচ্চা দুই জায়গায় থাকতেছে, আপনার সাথে নয়, দূরে থাকতেছে, বিয়া শাদি করে ফেলছে, মা মেয়েও বিয়ে দিয়ে ফেলছেন, দূরে থাকে, আপনার কাছে একজনও থাকে না, একা থাকেন আপনি। সে একক একটা ছেলে পাচ্ছে, যাতে তার সারা জীবন তার সেবা করে তার পাশে থেকে যেন মরতে পারে। ছেলেমেয়েরা মাঝে মাঝে আসবে কোনো আবৃত্ত না, কিন্তু তার কাছে যেন না থাকে, তার এখান থেকে দূরে থাকবে, মাঝে মাঝে আসে বেড়ায় যাবে, বাবার কাছে দেখা করতে আসবে, মাকে দেখতে আসবে, সে মা হিসাবে থাকবে, একটা শান্তিপ্রিয় একটা মানুষ চাচ্ছে, সে নিরিবিলি একা বাস করতে চায় স্বামীকে নিয়ে। এরকম যদি কোনো ভাই থাকেন, দয়া করে তাকে সাদরে গ্রহণ করতে পারেন, আর নাইলে তো সে বিয়ে করবে না, তার একটাই কথা। আসলে আমাদের বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন, যেহেতু তার বয়স 50-এর কাছাকাছি। বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করলে এই মাসু ডাক্তারের মতো মেয়ে পাবেন না, কিন্তু তার কী যে একটা দোষ, তার একটাই কথা, ছেলেমেয়েরা দূরে থাকবে, স্বামীর সাথে থাকতে পারবে না, স্বামী একা থাকবে, তার সেবা করে আমি মরতে চাই, আমি আমার কোনো অর্থ সম্পদ দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, শুধু তার পাশে থেকে আমি মরতে চাই, এইটা তার তাওয়া। কিন্তু এরকম ছেলে কোথায় পাবো, একটা বাচ্চা থাকলো তার কাছে থাকে, দুইটা বা তিনটা মেয়ে থাকলেও তার কাছেই থাকতে চায়, বাবার কাছেই অনেক মেয়েরা থাকতে চায়, কিন্তু মেয়ের কত হইলো না, মাসুদার কত হইলো, কোনো ছেলে মেয়ে তার পাশে থাকতে পারবে না, দূরে থাকো, বাসা বা দূরে থাকবে, বা বাবার যদি কোনো ফ্ল্যাট থাকে দূরে রাখবে, আর বাবার কাছে এই মাসুদ একটা নিজের স্বামী হিসাবে তাকে গ্রহণ করে একা থাকবে দুজন ব্যক্তি। এইরকম একটা ছেলে চাচ্ছে, যেগুলো আমার সময় লাগতেছে, তার জন্য অনেকদিন যাবার চেষ্টা করতেছে, মিলাইতে পারি না। যদি কোনো ভাই এইরকম থাকেন, আমাদের বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবে। আর যদি কোনো ভাইরা যদি আর্মির অফিসার থাকেন, অতি বিলম্বে আমার কাছে যোগাযোগ করুন। ছেলের অভাবে লক্ষ লক্ষ মেয়ে আমার কাছে রয়েছে, ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়ে রয়েছে, ভালো ভদ্র সমাজের মেয়ে রয়েছে, যারা আর্মি অফিসার মেয়ে ছেলে খুঁজছেন, আর্মি অফিসার যত ছেলে আছে আমাদের সাথে, অতি শীঘ্রই যোগাযোগ করেন। টাকা কী দিলেন না দিলেন ওইটা আমার দেখার বিছানায়, আপনাদের জন্য ভালো পাত্রীর ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করুন। আর যদি ভালো কর্মকর্তা
পুলিশ অফিসার হন, আর্মি অফিসার হন, যে কোনো অফিসার হন, ভালো কর্মকর্তা তার ভাই চলে গেছে, চলে গেছে বা মারা গেছে, এরকম যদি ভালো মানুষ থাকেন আমাদের বান্ধবীর সাথে যোগাযোগ করুন। ভালো ভালো মেয়ে আছেন আমাদের ডালমেঘি যাবি, অত্যন্ত ভদ্রলম্ব ফ্যামিলির মেয়ে, তারা এরকম একটা ভালো অফিসার চায় যাতে তার বাকি জীবনটা তার কাছে শেষ করতে, জীবনটা শেষ করে যেতে পারে, আর কোনো যাতে বিয়ে নাও করতে হয়, দ্বিতীয় জন্য কোনো আসবে দ্বিতীয় বিয়ে দিনে আর না বসতে হয়, এরকম একটা ছেলে চাচ্ছে। তারা যদি আপনি বয়স 50-55 হয়, 40-55 পর্যন্ত যদি হয়, আর্মি অফিসার হন, পুলিশ অফিসার হন, বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে, সরাসরি আসবেন, এসে আগে ছবি ছবি দেখবেন, তারপরে কাজ করবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধু মিডিয়াতে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো আর্মির অফিসার, মেয়েটা মেজর থেকে রিজার্ভ করেছেন, মেয়েটা একটি দল সিরিজে প্লটও পেয়েছেন বাসকেরা, এবং সে দুইবার মিশনে গেছেন, দুইবারের টাকাও তার 2 কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে, বাড়ি যে কোনো মুহূর্তে সে করতে পারবে। কিন্তু তে রিটার হওয়ার পরে 18 বছরের সে রিপেয়ারে এসে পড়ে, তারপরে সে কী করে, তারপরে সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চুক্তিবদ্ধভাবে সে কাজ করতেছে, 5.5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে। যদি কোনো ভাই ভালো একটা মেয়ে ছেলে থাকে, বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করবেন। আপনার বয়স যদি 45 হয় কোনো আবৃত্ত নাই, ভালো একটা ছেলে থাকছে, শিক্ষিত একটা ছেলে থাকছে, কারণ যেহেতু সে মেজর ছিল, সে একটা শিক্ষিত মেয়ে, তার কোনো ছেলে সন্তান নাই, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিলে মাধ্যমে যোগাযোগ করলেন, তাকে সাধারণ গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ। বন্ধ মিলাতে যোগাযোগ করুন, আসুন আমাদের এখানে যোগাযোগ করলে, এরকম ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো মেয়ে রয়েছে। আজকে আমাদের দর্শন পর্ব এই পর্যন্ত শেষ করলাম, আমাদের সাথে যোগাযোগ তাড়াতাড়ি শীঘ্রই করবেন, যারা সদস্য হন নাই সদস্য হয়ে যাবেন, যারা সদস্য হয়েছেন আমাদের সাথে যোগাযোগ করুন, অতি শীঘ্রই যোগাযোগ করুন। আশা করি আপনারা ভুলবেন না যোগাযোগ করতে, কারণ আপনারা কষ্ট করে ভর্তি হয়েছেন আমার এখানে, টাকা পয়সা দিয়েছেন, সদস্য হয়েছেন। আমি চাই আপনাদের খুব তাড়াতাড়ি কাজ করতে, বিয়াটা আল্লাহর হাতে, কারণ বিয়াটা আল্লাহর হাতে রেখেছেন, এটা কারো হাতে আল্লাহ জান নাই, বিয়াটা আর দিকটা ধন সম্পদ এগুলো আল্লাহর হাতে রেখেছেন, মৃত্যুর আল্লাহর হাতে রেখেছেন, এটি কারোর হাতে জান নাই, কেউ জানে না কখন তার কোথায় রিজিক হবে, কোথায় সে খাবে, কোথায় সে থাকবে, একমাত্র আল্লাহ জানেন। তার বিয়েতে কার সাথে আল্লাহ একমাত্র জানেন, কার সাথে তার জোড়া আছে, কখন কোন সময় তার কীভাবে জোড়া হবে, আবার কীভাবে পরবর্তীতে আবার কার সাথে তার জোড়া হবে, একমাত্র আল্লাহ জানেন। আমাদের কোনো করণীয় নাই, আমাদেরকে বলছে তোমরা চেষ্টা করে দাও, দেহ মালিক আমি, রিজিকের মালিক আমি, সম্পদের মালিক আমি, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে, তোমরা আমাদের আমাকে ডাকার মতো ডাকতে পারলে আমি তোমাদের ডাক অবশ্যই কবুল করবো। এই বলে আমি আর কি বলবো আপনাদের কাছে, সবাই ভালো থাকুন, ধৈর্য সহকারে বসে থাকুন, ধৈর্য মহত্বের লোক হন, ধৈর্য তাহলে অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। কেউ আপনার কেউ মনে করেন যে বেশি তাগদা দিবেন না, তাড়াতাড়ি করবেন না, এটা আমার ইচ্ছা না, আপনার ইচ্ছা না, এটা সব আল্লাহর হাতে, আল্লাহ যখন ডাক কবুল করবেন তখনই বিয়ে হবেন। তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি, প্রতিনিয়ত প্রোগ্রাম করতেছি আপনাদের, যাতে বিয়েটা তাড়াতাড়ি করা যায়। এই যে এখন নভেম্বর ডিসেম্বরে বাহিরের যত মেয়ে আছে আসতেছে, বাহিরের যত ছেলে আছে পুরোও আসতেছে নভেম্বর ডিসেম্বরে, এর মধ্যে যারা বিদেশি ছেলে চান বা বিদেশি মেয়ে চান, আপনাদের জন্য আমি প্রস্তুতি আছি, তারা ছেলে মেয়েদের জন্য আমি রেডি আছি। যখন মেয়ে আসবে আমি জানাবো আপনাদেরকে, যখন ছেলে আসবে তাড়াতাড়ি আপনাদেরকে জানাই দিব, কাজে আপনারা রেডি থাকবেন, তৈরি থাকবেন, আর যারা সদস্য নেই সদস্য হয়ে যান তাড়াতাড়ি নভেম্বর ডিসেম্বরে ইনশাল্লাহ। বিয়ার সাথীর কাজটা বেশি হয় এবং শীত শীতনে বিয়ার সাথে বেশি হয়, আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন, যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, 55 বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ 29,740টা বিয়ে সম্পন্ন করেছি। আগামী শুক্রবার ইনশাল্লাহ আমাদের 2টা বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ, আর কেউ টেনশন করবেন না, কেউ বিরক্ত পাবেন না, আপনারা ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ। কাদের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, বিয়ের মালিক আল্লাহ, দোয়া মিলানের মালিক আল্লাহ, আল্লাহ অবশ্যই আপনাদের ডাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে আপনাদের জন্য আমি দোয়া চাই, যাতে আপনাদের ডাক কবুল করেন ইনশাল্লাহ। এই বলে আমি আর কিছু বলতে চাই না, আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।